হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মেষ রাশির মানুষদের জন্য আগস্ট মাসটি কেমন যাবে না যাবে ডিটেলসে জানব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আগস্ট মাসটি মেষ রাশির মানুষদের জন্য একটা মিশ্র ফল আনবে। খুব ভালো কিছু না, খুব খারাপ কিছু না, মোটামুটিভাবে আগস্ট মাসটা চলে যাবে। সূর্য, শুক্র এবং বুধ এই গ্রহগুলি আপনাদের জীবনে অনেকটা অনেকটা প্রভাব ফেলবে এই মাসে। শিক্ষার দিক থেকে বলবো, এই মাসটি মেষ রাশির মানুষদের জন্য স্বাভাবিক হতে পারে, আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। যেমন হচ্ছে, ধরুন আগে আপনারা কিছু কিছু প্রবলেম ফেস করছিলেন, সেই প্রবলেমগুলো এই মাসে আপনারা দেখবেন অনেকটা ওভারকাম করে গেছেন। অনেক নতুন অপরচুনিটি এই মাসে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সব মিলিয়ে যেটা বলা যাবে সেটা হচ্ছে, এডুকেশনের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ এ মাসে কিন্তু আপনারা পাচ্ছেন। আগের থেকে ছন্দে ফিরছে এডুকেশনটা আপনাদের। এডুকেশনের ক্ষেত্রে আপনারা একটু স্বস্তি বোধ করতে অবশ্যই করে কিন্তু পারবেন। বৃহস্পতি আপনাদের বকরী অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করবে, যার ফলে কিন্তু আপনাদের এডুকেশন সেক্টরে একটু হলেও বেশি পরিশ্রম করতে হতে পারে। এবার জানবো কেরিয়ার। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকেও বলবো, কেরিয়ারটা আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট এই মাসে আপনারা পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই মাসে একটু নিশ্চিন্তে থাকতে পারেন। যারা এতদিন ধরে কেরিয়ার নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছিলেন, তারা কেরিয়ারে এই সময় কিন্তু অনেকটা সফলতার মুখ কিন্তু দেখতে পাবেন। সুযোগ সুবিধা অবশ্যই কিন্তু কেরিয়ারে থাকছে। এতদিন ধরে যারা প্রচণ্ড ওঠাপড়ার মধ্যে দিয়ে কেরিয়ারে যাচ্ছিল, তারা এই সময় কিন্তু একটু স্টেবল হয়ে যাবে। আপনাদের 10th হাউসে দশমভাবে আর কি শনি বক্রী অবস্থায় থাকছেন, যার জন্য কিন্তু কেরিয়ারে একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে। শনি যেহেতু বসে আছে, একটু পরিশ্রম করতে হবে। তবে চিন্তার কিছু নেই, একটু পরিশ্রম করলে পাশাপাশি কিন্তু অনেকটা সফলতাও আছে। একটু ডিলে হবে, যে কোনো কাজে হয়তো একটু ডিলে হচ্ছে। ধরুন কোথাও একটা আপনার ইন্টারভিউ ছিল, সেটা হয়তো পোস্টপন হয়ে গেছে, একটু ডিলে হবে, কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে। আর ওই যে বললাম, একটু বেশি পরিশ্রম কিন্তু আপনাদের কেরিয়ারের জন্য করতে হবে। আর আগামী দিনগুলো ভালো যাচ্ছে, কারণ হচ্ছে আপনি এখন যে পরিশ্রমটা করবেন সেটা কিন্তু আপনাকে ফিউচারে ভীষণ ভালো ফল দেবে। এই মাসের 15 দিন সূর্য এবং শুক্র আপনার চতুর্থভাবে থাকছে, যার ফলে এই সময় কিন্তু মাতৃ সুখ আপনাদের বজায় থাকছে। মায়ের থেকে যে কোনো রকম সাহায্য কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। মায়ের দ্বারা কিন্তু অনেক রকম উন্নতি মাসের প্রথমের দিকে আপনারা দেখতে পাবেন। আপনাদের ফ্যামিলি লাইফ কিন্তু ভালো থাকছে। ফ্যামিলি লাইফ থেকে আপনারা কিন্তু অনেকটা স্বস্তি পাচ্ছেন। ফ্যামিলি লাইফে এতদিন ধরে যে প্রবলেমগুলো চলে আসছিল, সেই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, মাসের প্রথম দিকটা মানে মাসের 15 দিন খুব বেটার যাবে। লাভ লাইফ থেকে কোনো রকম গুড নিউজ পাওয়ার সম্ভাবনা থাকছে। ওভারঅল লাভ লাইফ কিন্তু প্রথম দিকটা বেশ ভালো থাকছে, ভালো সময়। আপনারা এই সময় চাইলে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নিজের লাভ লাইফ নিয়ে। এই সময় আপনারা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাভ লাইফ থেকে পাচ্ছেন। হেলথের দিক থেকে কিন্তু এই মাসটা আপনারা একটু চাপে থাকছেন, হেলথ কিন্তু খুব একটা ভালো থাকবে না। আপনাদের 6th হাউসের যে অধিপতি, সে থাকছে 12th হাউসে এই মাসটা, যার ফলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে প্রবলেম আসছে। একটু স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল হন, কোনো রকম প্রবলেম আসলে সেটাকে শর্ট আউট করার চেষ্টা করুন, না হলে কিন্তু পুরো মাসটাই হেলথ নিয়ে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে থাকবেন। আর্থিক দিক থেকে মেষ রাশির মানুষদের জন্য এই মাসটা কিন্তু অনেকটা অনুকূল থাকছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের পরিবার ভাবের অধিপতি শুক্র আপনাদের 4th হাউসে থাকছে। 4th হাউসে মানে আপনাদের যেখান থেকে সুখটাকে ক্যালকুলেশন করা হয়। আর সাথে থাকছে কিন্তু সূর্য, যার ফলে কিন্তু আপনি আপনার লাইফের যাবতীয় সুখ এই সময় কিন্তু দেখতে পাবেন। বস্তুগত, বিশেষ করে বস্তুগত সুখ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। ওভারঅল আপনাদের মাসটা, প্রথমে বলেছিলাম
হেলথটা ছাড়া মোটামুটি সব কিছু নিয়ে আপনারা একটু স্টেবল থাকছেন, এই মাসটা আপনাদের ভালোই কাটছে। মেষ রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই করে শেয়ার। আর হ্যাঁ, যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন আর মনে হয় ভিডিওটা থেকে কোনো ইনফরমেশান পেলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবে।